নমস্কার সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি তন্ত্র শক্তি অনুষ্ঠানে উপস্থিত হয়েছি এই অনুষ্ঠান আমার যাকে কেন্দ্র করে সেই আদ্যার শক্তি তারিণী তারামা ইচ্ছাময়ী রাজ রাজেশ্বরী মহাকালী দেবীর চরণে প্রণাম জানায় অং মহেশ অগ্নি মহামায়ে চ্যা মুণ্ডে মুণ্ড মালিনী আই রগ্যং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তে নয় নবগ্রহ তো আমরা বহুদিন ধরে জেনে আসছি জ্যোতিষ বিচার করতে গেলে সাতটা প্রধান গ্রহ দুটো ছায়া গ্রহ সাতাশটা নক্ষত্র সাতাশটা যোগ বারোটা ভাবের কথা বলা হয়েছে কিন্তু বারোটা ভাবের মধ্যে এক একটা ভাবে এক একটা প্রশ্ন বেরিয়ে আসে লগ্ন ভাব যেমন প্রথম দ্বিতীয় হচ্ছে ধন ভাব মানে অর্থের হাউস যেটা তৃতীয় ভাতৃভাব যোগাযোগ আছে শক্তি আছে সামর্থ্য আছে অনেক কিছু এক যোগাযোগ মানে শুধু যোগাযোগ নয় এর মধ্যে অনেক কিছু বিচার আছে একটা জ্যোতিষ বিচার করতে গেলে একটা ন্যাটাল চার্ট দেখতে গেলে অনেক কিছুর উপর নির্ভর করে চতুর্থ হচ্ছে মাতৃভাব পঞ্চম হচ্ছে পুত্র ভাব বা সন্তান ভাব আবার এটাকে গ্যালোপিং হাউসও বলা হয় কেন গ্যালোপিং হাউস পঞ্চম পতি যদি আপনার একাদশ পতির সঙ্গে কানেক্ট করে শুভ সংযোগ পায় তাহলে আপনি লাফিয়ে লাফিয়ে জীবনে উন্নতি করবেন অর্থাৎ উন্নতিটা খুব তাড়াতাড়ি ঘটবে লাফিয়ে লাফিয়ে মানে হচ্ছে তাড়াতাড়ি ঘটবে সে চাকরি ক্ষেত্রে বলুন ব্যবসা ক্ষেত্রে বলুন মানুষ তো তিনটে জায়গা থেকে উপার্জন করে চাকরি ব্যবসা আর প্রফেশন বা পেশা এই তিনটে যে প্রধান তারপরে আরো আছে কাজ আছে আছে ফার্মিং আছে সেটা কিন্তু এই যে জায়গাগুলো মানুষ যে উপার্জন করবে তা নির্ভর করবে ফাইভ ফিফ একই ব্যবসা করছে দুজনে দুটো মুদিখানার দোকান দু ভাইয়ের একজন ফুলে ফেপে উঠছে তার কাস্টমারকে মাল দিয়ে পারছে না সন্ধ্যেবেলার পর থেকে বা সকালবেলা যা ভিড় হচ্ছে তার দোকানে জিনিস আনতে গেলে আপনাকে কুড়ি মিনিট দাঁড়াতে হচ্ছে আর তারই ভাই কি তারই দাদা কি তারই আত্মীয় দেখুন ফাঁকা বসে আছে আপনি একটা কিছু জিনিস চাইলে পেয়ে না ওই পনেরো মিনিট লাইন দিয়ে ওর দোকানেই যাবে কেন বলুন তো ওই পঞ্চম ভাবটা কারণ ওয়ান কারণ লাগ্নিক সপ্তম দশম একাদশের সঙ্গে কানেক্ট করলে ব্যবসা হয় এবার পঞ্চম ভাবটা তার স্ট্রং পঞ্চমে রাহু সে তো পয়সা পাবে আজ একরকম কাল একরকম গত ইংরেজি মাসে যদি সে সব খরচা বাদ দিয়ে কুড়ি হাজার টাকা জমায় এই এই ইংরেজি মাসে দেখবে সে হয়ে সেটা হয়ে গেছে একুশ হাজার টাকা মানে সংসার খরচা সব বাদ দিয়ে হাতে দেখা গেল ব্যবসা করে মহাজনকে দেওয়ার পরও তার হাতে একুশ হাজার টাকা রয়ে গেল শত্রু ভাব রোগের চেয়ে বড় শত্রু আর কি আছে বলুন তো আছে সপ্তম হচ্ছে পতি বা পত্নী ভাব ম্যারেজ লাইন ম্যারেজ লাইফ এই যে আমাদের জীবনের যে বিবাহ রেখা বৈবাহিক সম্পর্কটা কেমন যাবে ভালো যাবে না খারাপ যাবে বৈবাহিক সম্পর্ক টিকবে না টিকবে না এগুলো টোটালটাই নির্ভর করবে অষ্টম হচ্ছে নিধন ভাব আর নবম হচ্ছে ভাগ্য ভাব ভাগ্য কিছু নির্ভর করে নবমের ওপর আর দশম হচ্ছে কর্মভাব যে কোনো কর্ম পেশা চাকরি ব্যবসা আপনি যাই করুন দশম ভাবকে কিন্তু আগে দেখতে হবে দশম্পতির অবস্থানটা কোথায় জ্যোতিষ মতে সেটা বিচার্য বিষয় আরে ইলেভেন হচ্ছে আয় স্থান আয় ভাব কিন্তু এটা আবার সাফল্যের জায়গা এই যে পরীক্ষা চলছে সাফল্য পাবে কেউ অসফল হবে অসফল মানে বলতে গেছে আমি সেটা নিয়ে বলছি না কেউ নাইনটি পার্সেন্টের অ্যাভাব মার্কস পাবে আর কেউ সেভেন্টিতে আটকে যাবে সেটাই আজকের ডেটা অসফল কারণ সেকেন্ডারিতে সেভেন্টি পার্সেন্ট মার্কস এর কোনো ভ্যালু নেই কমে আসছে যত নম্বর তুলতে পারবে আগামী দিন তুলে রাখতে পারলে আগামী দিন সেটা পূর্ণ সঞ্চয়ের মতো হাউস ভাব দ্বাদশ থেকে আমরা ব্যয়টাকে বিচার করব ব্যয় আমাদের ব্যয়ের যে হিসেব দ্বাদশ ক্ষতি লোকসান আমাদের যে ঝামেলা ঝঞ্ঝাট আবার দ্বাদশটা বিদেশ যাত্রা হ্যাঁ বলছি জ্যোতিষের অনেক হিসেবের মার পেছ আছে জ্যোতিষ করলে হয় না হ্যাঁ কি আছে দেখেনি হ্যালো হ্যাঁ আচ্ছা কোথা থেকে বলছো মা আগে কি বলো আমার অনুষ্ঠান দেখা হয়

ওর জন্মবার এখানে যেটা পাচ্ছি রবিবার সানডে ওর রাশি পাচ্ছি এটা যেমন ঠিক আছে রাশি হচ্ছে কি তুলা রাশি মেষ লগ্ন তুলা রাশি মেষ লগ্ন এটা কিন্তু পাচ্ছি তাহলে এই যে এখন যেটা তোমার প্রশ্ন আছে কর্ম নিয়ে তাই তো কর্মের জায়গাটা নিয়ে প্রশ্ন তো কি করছে আর বিয়ে দুটো জিনিস নিয়ে আমাকে ফোন করেছ দেখো বলো তোমার মনের কি প্রশ্ন মনে কি চলছে সেটা আমি ধরে বলে দিলাম ঠিক আছে তা ওই যে কাজ কাজকর্ম যে করছে কাজের জায়গাটা কিন্তু সেইভাবে সেই অনুপাতে ভালো দেখছি না হ্যালো চলে যাবে হ্যালো কাজকর্মের জায়গাটায় প্রগ্রেসি বা উন্নতি সেই অর্থে হচ্ছে না তুমি মিলিয়ে নাও আমার কথা আমি এখানে বসে বলছি কলকাতার কাছে একটা স্টুডিও থেকে বসে বলছে তুমি সোনারপুর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে ফোন করেছো আর বিয়ে হ্যাঁ বিয়ে আচ্ছা এর আগে ওর যা রাশিচক্র দেখছি বা গ্রহগত সংযোগ দেখছি ওর কি একটা কোন প্রেমের সম্পর্ক এসেছিল হ্যাঁ সেটা কেটে গেছে নিজেদের মধ্যে মিস ভুল আর একটা দেখো এখন ওটা কি কারণে কেটে গেছে সেটা আমি খোলসা করে মানে পরিষ্কার করে বলে দিলাম তুমি মিলিয়ে ছেলেকে জিজ্ঞেস করো এটাই আছে আমি তুমি তুমি জানো তো আমি তো জানি না আমার সঙ্গে তো তোমার আজকে প্রথম কথা হচ্ছে তাই না তাহলে আমি দেখতে পাচ্ছি ওর এই ব্যাপারটা ঘটছে আর একটা জিনিস আমি ওর মধ্যে দেখতে পাচ্ছি যেটা অযথা মাথাটা না ঠান্ডা রাখতে পারে না অযথা মাথাটা গরম করে ফেলে মাঝে মধ্যে একটু ভাব দেখায় বুঝতে পেরেছ একটু বন্ধু বান্ধব সঙ্গ থেকে দূরে রাখবে কারণ বন্ধু বান্ধব থেকে কিন্তু ওর ক্ষতি শুধু বন্ধু বান্ধব কথাটা বলা ঠিক হবে না তার সঙ্গে তোমাদের আত্মীয় বিরোধ আছে স্বজন বিরোধ আছে স্বজনরাও ভালো দেখছে না ভালো চোখে নিচ্ছে না এই ব্যাপারটাও কিন্তু ঘটছে মানে বলতে বুঝতে নিজের আত্মীয় স্বজন থেকে শত্রুতার ব্যাপারটা একদম তাহলে তুমি এই যে চাকরি করছে না যে বয়স কত হলো বলতো দেখি তুমি বলতে পারো কিনা বত্রিশ বছর একত্রিশ প্লাস তাহলে সেইখানে দাঁড়িয়ে একটা ছেলে এখনো পর্যন্ত রোজগার করতে পারছে না রোজগার করবে স্ট্যান্ড করবে দাঁড়াবে তবে বিয়ে করবে দিল্লি হবে হ্যাঁ যদি এই সামনে আসছে রটন্তি কালী পুজো নিশ্চয়ই জানো এই যে ন তারিখ আট তারিখে হচ্ছে আট তারিখে চতুর্দশীতে হচ্ছে মা বগলা দেবী এবং মা ছিন্নমস্তা দেবীর আবির্ভাব এই যে যোগটাতে আমি বলব সংস্কার করাও। তোমার যাকে লাগে কোন জ্যোতিষকে দিয়ে গ্রহ সংস্কার করাও কটা শাস্ত্রের কটা নিয়ম মেনে চলো তবে হবে নচেত ও কিন্তু এইভাবে জীবনটা চলে যাবে সময়টা চলে যাবে পরে তুমি হাতরাবে অন্ধকারে হাতরাবে দেখো সরকারি চাকরি দেখো ওইভাবে আমি গ্যারান্টি দিতে পারবো পরীক্ষা দেবে যদি কোনো জায়গায় পড়াশোনা করতে হবে যদি আটকে যায় তার জন্য গ্রহগত বাধা থাকে আমি কিন্তু সেটাকে ক্লিয়ার করে দেবো কেন বলছি কেন কেন বলছি আমার দুটো হাত দিয়ে যাদের যারা প্রচুর পরিশ্রম করছে সরকারি চাকরির ক্ষেত্রে তারা কিন্তু বিরাট সাফল্য পেয়েছে

বয়স কিন্তু একত্রিশ পার হয়ে গেল আর তিরিশ পার হওয়া মানে মধ্যগগনে চলে গেল সূর্য মধ্য গগনে প্রায় কর্মের যে দেরি করোনা একমাত্র রক্ষা করতে পারে দৈব শক্তি মহামায়া যোগ মায়া তিনি পারেন রক্ষা করতে এবং সেই জন্যই বলছি এই মাত্র কয়েকটা দিন বাকি এই নয় আট আট আর নয় ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ রপন্তি কালী পুজোর যে বিশেষ যোগ অর্থাৎ এই যে যোগ এই যোগে যদি করা যায় তাহলে কিন্তু সাফল্য নিশ্চিত করা যায় কারণ মা কিন্তু এই সময় মহাকালী অত্যন্ত জাগ্রত থাকেন তিনি কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি ফল দিয়ে থাকেন কারণ বিয়েটা ঠিক আছে কিন্তু বিয়ের জায়গায় ওই যে গন্ডগোল বিয়ের জায়গায় নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি অশান্তি এই ব্যাপারগুলো তৈরি করবে এমন কি স্ত্রীর কোনো ক্ষতি হতে পারে চাট দেখছি এবার বলো আমি যে কটা কথা তোমাকে বললাম তুমি কি আমার সঙ্গে কতটা একমত ঠিক আছে ভালো থেকো তাহলে রটন্তি কালী পুজো নিশ্চয়ই বলতে হয় এই শুক্রবার এসে গেছে আর বেশি দিন নেই শুধু তাই নয় শুধু আমাকে ইচ্ছাময়ী কালীবাড়িতে বাড়িতে আমি মহাকালীর আরাধনা করছি সেখানে মা ভবতারিণীর পুজো বিশেষ পুজো করছি আর একটা জিনিস হচ্ছে এই সময় মা বগলা দেবী দশ মহাবিদ্যার অষ্টম বিদ্যা বগলা তাহলে আমরা কখন মা বগলার সাধনা করব যখন শত্রু আমাদেরকে নাস্তানুভূত করে ছাড়ছে শত্রু জয় বাঘস্তুধু বাঘস্তম্ভ যে কোন ধরনের স্তম্ভন ক্রিয়া দুই যা একজন ডাক দরকার পড়লে হাত ছেড়েই দেয় কাছে সেদিনকে এসেছিল এই কাজ করছি তার ভয়তে তথস্থ দুটো প্লট আলাদা হয়ে যেতে ইচ্ছে করে বলে না গায়ে ঝগড়া করা গায়ে পরে ঝগড়া করা একটা ব্যাপার আছে না জানেন না সেই অবস্থা গায়ে পরে ঝগড়া করছে আমি কাজ করছি বলছি শাস্ত্রীজি জানেন মারতে আসে আমার হাজবেন্ড একটু একটু নিরীহ প্রকৃতি তাকে 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 তেরে আসে বাঁশ দিয়ে মারতে এসছে এইরকম ক্ষেত্রে যারা প্রচন্ড পরিমাণে ভয় ভিত্তিতে রয়েছে যাদের শত্রুতার দ্বারা সব জিনিস ছিনিয়ে নিচ্ছে শত্রুরা তছনছ করে দিচ্ছে শত্রুরা নানাভাবে জীবনটাকে বিপন্ন করে দিচ্ছে এই বগলা দেবীর আবির্ভাব তিথি এই রটন্তী কালে পুজোয় মাঘ মাসে অত্যন্ত শুভ ফল হয় ওই দিন কিছু ক্রিয়া রয়েছে আমি বলে দেবো যারা যারা আসছে তাকে বলে দিয়েছি এই দিন তুমি বসে এই ক্রিয়াটা করো যত বড় শত্রু হোক না কেন যত বড়ই তোমার অ্যান্টি হোক না কেন সে দমন হবেই হতে বাধ্য হ্যাঁ কে আছে একটু দেখে নি হ্যালো হ্যাঁ নমস্কার কথা থেকে কোন নগর আমার অনুষ্ঠান দেখা হয় হ্যাঁ হ্যাঁ বিভিন্ন চ্যানেলে হয় সেখানে তো হয়েছে বলো আজকে কার সম্পর্কে জানবে তা অনুষ্ঠান কেমন লাগে আচ্ছা বোনের নামটা বলো জন্ম তারিখটা বলো তিরিশ এক আটানব্বই সকাল সাতটা তাই তো বালি বলছি জন্মবার কি শুক্রবার আচ্ছা বোনের যেটা প্রশ্ন আছে বিয়ে বিবাহিত জীবন আর কর্মজীবন তাই তো এই দুটো তুমি আমাকে ফোন তুমি কেন ফোন করেছ কি প্রশ্ন দেখো এটাই আচ্ছা প্রথম কথা বলি বনের কুম্ভ রাশি এটা কি জানা আছে ওর বর্তমানে শনির সাড়ে সাতই চলছে সাড়ে সাতি যাদের যাদের চলছে বর্তমানে মকর রাশি কুম্ভ রাশি আর মিন রাশি এই তিনটে রাশি চলছে সাড়ে সাতি এই সাড়ে সাতি চলাকালীন স্বজন বিরোধ আত্মীয় বিয়োগ বুঝতে পেরেছ আত্মীয় সঙ্গে সম্পর্কের অবনতি কোন ক্ষয় ক্ষতি এই ইন্ডিকেশন দেয় এবং বোনের দেখবে মানসিক ভাবে কিছু ডিস্টার্ব মানসিক কিছু সমস্যা এই শনির কারণে আসবে যেটা কিন্তু ইন্ডিকেট করছে কিছু হওয়া কাজে হবে এগুলো কি ঘটছে তাহলে কি বললাম হওয়া কাজে বাধা হবে তাই তো কথাটা কে আগে বললো আমি বললাম না তুমি বললে তাহলে চেষ্টা করছে কিন্তু ওর কিন্তু চাকরির যোগ কিন্তু ওর হরস্কোপে ফুটে উঠছে অথচ কোথাও গিয়ে যেন সেই জায়গাটা বাধা প্রাপ্ত হচ্ছে বুঝতে ওই যে কেন কেন দেখো অঙ্কটা বোঝো হিসেব জ্যোতিষটা পুরো হিসেবের ওপর আচ্ছা ওর ওর লগ্ন হচ্ছে হ্যালো ওর লগ্ন হচ্ছে মকর লগ্ন তাহলে দশম্পতিকে শুক্র দশম থেকে আমরা কর্ম মান যশ আর প্রতিপত্তি বিচার করি তাহলে সেই শুক্র এইখানে রয়েছে কার সম্পর্ক করেছে দেখো শুক্রের যে সম্পর্কটা করেছে রবির সঙ্গে ধননাশ দোষ এখানে বাধা হয়ে গেল তার সাথে শনি দিচ্ছে বাধা লেট করাচ্ছে শনি শনি দেখবে ওর চাকরিটা অল্পের জন্য ফসকে যাচ্ছে হ্যালো মুখের গোড়া থেকে এসে ফসকে যাচ্ছে কিন্তু এই দুটো জায়গা তুমি ধরতে পারো এই সামনে রটন্তী কালী পুজো বা মা ছিন্নমস্তা বা বা বগলব মুখীর আবির্ভাব তিথিতে তাহলে অবশ্যই কিন্তু সাকসেসটা হ্যাঁ পারে চাকরি বলছি তো চাকরি বা কর্ম কিন্তু করবে এ বিষয়ে তোমরা নিশ্চিত থাকো যদি সদ থাকে আর যদি বলে না আমি হাউজ ওয়াইফ হয়ে থাকবো সেটা অন্য জিনিস ওর যদি সদিচ্ছা থাকে কাজ করার মতো টেন্ডেন্সি থাকে ও কিন্তু কাজ করবে তুমি লিখে রেখে দিতে পারো আজকে আমার ডে বিয়ের জায়গাটাই বলছি যেহেতু যেহেতু চন্দ্র চন্দ্র এখানে পীড়িত হ্যাঁ আচ্ছা ওর কোনো অ্যাভেয়ার্স বা সম্পর্ক কিছু পাওয়া গেছে এসেছিল দেখো তো বা আছে দেখছি তো তুমি আমায় কি বলবে আমি এখানে বসে স্টুডিওতে বসে বলে দেব। তুমি কোন নগর হুগলির কোন নগর থেকে ফোন করেছো তাই তো এইটা বলা যায় না জন্ম মৃত্যু বিয়ে তিন হচ্ছে বিধাতা নিয়ে এইগুলো না যারা বলে এগুলো বাজে কথা যে আমি অমুক দিন অমুক সময় মারা যাবেন এ হয় না বিবাহিত জীবনটা ভালো যে চন্দ্র আছে চন্দ্রের কারণে ঠিক আছে হ্যাঁ তবে বোনের শরীরটা নিয়ে মাঝে মধ্যে সমস্যা দেখা দেবে ওর কিন্তু কোন ডিসঅর্ডার লোয়ার অ্যাবডোমেনে ব্যথা হজমের সমস্যা হ্যাঁ পাকস্থলীর বৈকল্য এই ব্যাপারগুলো কিন্তু এসে পড়ছে কটা কথা ভুল বলেছি ভালো থেকো মা রটন্তিকালিকা দেবী মা ছিন্নমাস্তা দেবী এবং মা বগলামুখী দেবী প্রত্যেক ভক্তের মনস্কামনা যেন পূর্ণ করেন কয়েকটা দিন পরে আমি সেই মহা আয়োজন করেছি মহামাতৃ আরাধনার আয়োজন করেছি জানেন তো প্রত্যেক অবশ্যই মন্দির প্রাঙ্গন থেকে অন্ন ভোগ বিতরণ করা হয় আপনারা আসবেন আমার যারা ভক্ত তারা অবশ্যই পুজো দেখুন এবং মহাযজ্ঞের আয়োজন করেছি বিশেষ পুজোর আয়োজন করেছি কঠিন কঠিন আটকে রয়েছে অনেক দিন হচ্ছে না সেই কাজ কিন্তু কেটে এই তিনটে দেবী এই সময় জাগ্রত থাকেন তিনশো পঁয়ষট্টি দিনই দেবী শক্তি জাগ্রত থাকেন কিন্তু তথাপি এই এই অমাবস্যার যে মহাক্ষণ

আচ্ছা 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 মেয়ের নামটা আগে বলো আমার অনুষ্ঠান কি দেখা হয় কেমন লাগে অনুষ্ঠান বলো মেয়ের নামটা একটু যদি বলো বাহ ভরাজ গোত্র মুখোপাধ্যায় তো তুমি আমি বন্দ্যোপাধ্যায় মানে ব্যানার্জি কুলিন তুমি হচ্ছে মুখোপাধ্যায় বা মুখার্জি ভরদ্বাস গোত্র তাই তো আচ্ছা বলো এবার মেয়ের জন্ম তারিখটা একটু যদি বলো 8 দশ সময়টা বলো জন্মস্থানটা 12 जन्मস্থানটা বলো বোলপুর জন্মবার কি শুক্রবার হ্যাঁ আচ্ছা প্রথম কথা বলি তোমার মেয়ের এখানে যেটা পাচ্ছি মিথুন রাশি আর করগ্ন সপ্তমপতি ওর বিয়ের যে লর্ড সে হচ্ছে চন্দ্র সেই চন্দ্র ষষ্ঠে অবস্থান করছে ঠিক আছে শুধু তাই নয় চন্দ্রের উপর রাহুর একটা দৃষ্টি কিন্তু পড়ছে যার ধরুন বিয়েটা কিন্তু দেওয়ার আগে অবশ্যই জটক বিচার করে বিয়ে দিতে হবে নচেত পরবর্তী সময় বিবাহিত জীবন নিয়ে কিন্তু ট্রাবল মানে বিয়ে হতে সমস্যা মানে বিয়ের পূর্ববর্তী একটা সমস্যা বিয়ের পরবর্তী একটা সমস্যা দুটো সমস্যা কিন্তু রাশিচক্রে দেখতে পাচ্ছি আমি এই দুটো সমস্যা কিন্তু রাশিচক্রে দেখতে পাচ্ছি আচ্ছা কাজকর্ম কিছু করছে না স্যার না স্যার কোনো কিছু চলছে না ছোটখাটো কাজ আছে মানে কি আছেন স্যার আছে যেহেতু কর্মের যোগ আছে ছোট কর্ম কোনো ছোট বড় হয় না এক লাখ টাকা রোজগার করলে রোজগার মাসে আবার যে দশ হাজার মাইনে পায় সেটাও রোজগার কর্মে কোন ছোট যার যেমন যোগ্যতা যার যেমন ভাগ্য যাকে যেমন ঈশ্বর লিখে রেখে দিয়েছে সে সেটাই পাবে হাতার বাইরে পাবে না চেষ্টা করলেও হবে না আমি যতই ভাবি আমি আরো আরো নেব হবে না তোমাকে লিখে পাঠিয়েছেন তার বাইরে তুমি এক চুল বেরোতে পারবে না মেয়ে কিন্তু দোহারা চেহারা তাও বলে দিচ্ছি তাই তো মুখটা গোলগালের মধ্যে হ্যালো বলছি মুখটা একটু গোলগালের মধ্যে বলছি আমি বলে যেখানে বসে বলছি আমি কলকাতার কাছে একটা স্টুডিও থেকে বসে বলছি আর তুমি বীরভূম থেকে ফোন করেছো আমার কথা উনিশ থেকে বিশ হবে না মাটি নড়বে কথা নড়বে না হ্যাঁ আর একটা বলে রাখি তোমাদের কিন্তু অনেকে কিন্তু এই যে মানে নানাভাবে একটা ক্ষতির কিন্তু ব্যাপার কিন্তু করছে আমি দেখতে পাচ্ছি পুরো এবং এটা ব্ল্যাক ম্যাজিক করে তোমাকে শেষ করে দেওয়ার একটা প্ল্যান ছিল দেখো প্রাণের শেষ মানে তো শান্তি কিন্তু বেঁচে থেকে কষ্ট পাওয়া এই যে কত কষ্টে তোমার উপর পুরোপুরি মাত্রায় বুঝতে পেরেছ এবং তোমার পরিবারের উপর তার ছায়া ফেলেছে মিলিয়ে আমার কথা তোমার পরিবারের উপর সেই ছায়া ফেলেছে আর সেই যোগ আসতে চলেছে যাদের উপর তুপতাক করা হয়েছে যাদের উপর ক্ষতি করা হয়েছে ভূত পিশাস তন্ত্র যেগুলো নোংরা তন্ত্র তন্ত্রের তো ভালো দিকও আছে খারাপ দিক প্রত্যেকটা জিনিসেরই ভালো মন্দ আছে তাই না তাহলে তন্ত্রের যারা খারাপ দিক নিয়ে কাজ করে পিশাস তন্ত্র

আমি বলছি তো যারা ব্ল্যাক ম্যাজিক করছে আমার আমার কাজগুলো করে যে দেখাতে পারবে এই আমি 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 পুরস্কার দেব বলছি হিন্দু ব্রাহ্মণ বংশের সন্তান তোমার ব্ল্যাক ম্যাজিক আছে আমার দৈব শক্তি আছে দেখি দেখি কি আমার মা কামাখার শক্তি আছে তারা মায়ের শক্তি আছে দেবী দুর্গার শক্তি আছে মা জগদম্বার শক্তি আছে আমি দেখি কি করতে পারো কে করতে পারবে আমার ভক্তদের কেউ একটা টোকা দিতে পারিনি ব্ল্যাক ম্যাজিক করে ভূত ভূত প্রেত পিসার চালান বলে চালান ক্রিয়া করেছে হ্যাঁ করেছে চালান ক্রিয়া করেছিল সে অস্থির করছে তাকে তাকে অস্থির করে দিয়েছিল এসব কাজ আমাদের করতে বেশি দিন বেশি করে সময় লাগে না মানে মানে একটা ইয়েতে কাজ করে পরের দিন থেকে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে চালান ক্রিয়া করে তাকে কিছু ডিস্টার্ব করা যায় ভালো হয় না যারা করে তাদের কিন্তু ভালো হয় না বুঝতে পেরেছ প্রকৃতি রিটার্ন দেয় তুমি প্রকৃতি একটা দেওয়ালে যদি বল ছোড়ো বলটা তোমার দিকেই ব্যাক করে আসবে আসে কি না তাই না নিউটনের থার্ড ল কি বলছে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে যারা এই নোংরা তন্ত্রের উপর কাজ করে মানে এই সময় ভূত পেদ পিসাদ ব্ল্যাক ম্যাজিক যদিও কিছু হয় না সাময়িক তো ডিস্টার্ব করা যায় কি সাময়িক তো কি তোমাকে একটু নাড়িয়ে দেওয়া যায় কিন্তু আমার কাজ যদি কেউ করে দেখাতে পারে আমি তাকে পুরস্কার দেব অনেকে আমার গোপনে আমার থেকে কাজ করে নিয়ে যাচ্ছে আমার এরকম আমার এরকম অনেক জ্যোতিষ বন্ধু আছে তারা তারা আমাকে কাজ দিয়ে গেছে আমি তার নাম তো বলতে পারি না এই এইখানে কাজ করার জন্য

গেছে কেটে যেটুকু রয়েছে একটা আমি বলবো একটা তুমি একটা দেবী রক্ষা একটা করিয়ে এই এই ব্যাস দেখবে তোমার পরিবারটার প্রোটেকশন তুমি পড়বে তোমার পরিবারটা ভালো হয়ে যাবে পুরো মেয়েরও ভালো হবে আর মেয়ের এই যে জায়গাটা বললাম চন্দ্রকে একটু পাওয়ারফুল করে দাও ব্যাস বিয়ে হবে ভালো হবে শান্তি থাকবে সুখে থাকবে ভালো থেকো এত বড় সাহস তুমি ভূত প্রেত পিসার চালান করে দেবে ব্ল্যাক ম্যাজিক করবে মানুষের ক্ষতি তিনি নেই ওপরে বসে সব তোমার লেখ চিত্রগুপ্ত সব লিখে রাখছে তুমি যা এখানে করে যাচ্ছ সব লেখা হচ্ছে পালাবার রাস্তা নেই অসম্ভব সাময়িক তুমি অর্থে জিতে গেলে তারপরে তারপর যাবে কোথায় আমি দেখলাম তো ওই জন্য বলি আমার যারা যারা এই ধরনের কাজ তাদের বলি তোমরা ভালো মানুষ মঙ্গলের কাজ করো ঈশ্বরের কাছে প্রার্থনা করো একজনের বিয়ে হচ্ছে না তাকে একশো আটটা বেলপাতা দিয়ে ব্রহ্ম প্রজাপতি ভুবনেশ্বরীর হোম করে তার কাজটাকে দাঁড় করাও আমার কাছে এইবারে কাজগুলো যে এসছে তাদের অনেকের বয়স হয়ে গেছে চল্লিশ পার হয়ে গেছে সেই সব যার পরিবারে বিয়ে হওয়ার কথা সেই সকল কাজ আমার কাছে এসছে লোক মুখে টিভি দেখে শুধু নয় পাশের বাড়ির লোক গেছিল সে পাঠিয়েছে একবার গোপাল দেখ বলে দেবে আমি শিক্ষার আলোকে জ্যোতিষ করি আমি শিক্ষাকে গুরুত্ব দিই ওই জন্য আমার কাজ যে করে দেখাতে পারবে তাকে আমি পুরস্কার দেবো আমি বলছি তো হ্যাঁ কি আছে মানে হ্যাঁ হ্যালো হাওড়া থেকে কে বলছো বাবা কি নাম হাওড়া জানো কি তুমি আচ্ছা বহুদিন পনেরো বছর অব্যবর বসছি এক আমি যেখানে বসি এক জায়গায় কারণ আমি কাজ জানি আমার তো কোনো অসুবিধে নেই তো তোমার নিজের সম্পর্কে জানবে তোমার জন্ম তারিখটা বলো সময়টা বলো জন্ম বার হচ্ছে মঙ্গলবার তোমার লগ্ন হচ্ছে ধনু লগ্ন ঠিক আছে তোমার কর্ম কি করছো এখন হ্যাঁ হ্যাঁ কিন্তু ছোটখাটো বিজনেস খারাপ নয় কিন্তু পয়সাটা এই আমি বলছি এই শেষ দেড় বছর একটু চাপা চাপির মধ্যে চলছে শেষ দেড় বছর দেখো রাহু যতক্ষণ ছিল এই তিরিশে অক্টোবর দু হাজার তেইশ তার থেকে দেড় বছর দেখো তুমি একটু চাবেক কিন্তু তোমার এর আগে চাপ ছিল না তুমি অনেক ফ্লেক্সিবেল ছিল অনেক ভালোভাবে কাজ করছে ঠিক আছে এখন একটা বলো কি বলছো বিজনেস হবে কি না হ্যাঁ তোমার তো কানেকশন মানে এরপরে অন্য কিছু করতে চাইছো তাই বলছো মেশিনারি হ্যাঁ করতে পারো তোমার তো শনির এখানে স্ট্রং রয়েছে ঠিক আছে শনির কানেকশন পাচ্ছি শুক্রের কানেকশন পাচ্ছি তুমি করতে পারো ঠিক আছে বাবা কি হ্যালো কিন্তু তোমার কারণ শনি লগ্নে বসে রয়েছে থার্ড হাউস দেখছে করতে পারো তুমি করো তবে একটা কথা দশম ভাবটা পীড়িত দশম ভাবকে একটুখানি চার্জ করে দাও দশম ভাবকে একটু শক্তিশালী করে দাও বাস আর চিন্তা করতে হবে না তাহলে তুমি এগিয়ে যাবে যারা এই অমাবস্যায় গোপনে কাজ করাতে চাইছেন প্রিয়জনকে না জানিয়ে ধারণ ছাড়া প্রতিকার ধারণ ছাড়া সাফল্য আমি দিয়ে থাকি ধারণ ছাড়া প্রতিকার ধারণ ছাড়া সাফল্য আমি দিয়ে থাকি যারা যারা নিতে ইচ্ছুক মনে করছেন আমি প্রিয়জনকে না জানিয়ে করব কঠিন কঠিন কাজ এই সময় এই সময় সম্মোহনের কাজ ভালো হয় সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে হাজবেন্ড হাতের বাইরে চলে যাচ্ছে ছেলে হাতের বাইরে মেয়ে হাতের বাইরে চলে যাচ্ছে বাস্তু দোষ বিভিন্ন চালান ক্রিয়া করে আপনার জীবনটাকে তছনছ করে দিচ্ছে হওয়া কাজ হতে দিচ্ছে না বাধা দিয়ে দিচ্ছে আটকে রাখছে কোন এখানে কিন্তু সেই জায়গা সেই বাধা কাটে এই গ্রহের গিট এখানে খোলে এই অমাবস্যার এমন মাহাত্ম এই অমাবস্যান এমন জাদু এখানে গ্রহের গিট খোলে আর ধারণ ছাড়া সাফল্য বাস্তুতে অনেক সময় দেখা যায় বিভিন্ন ভৌতিক উপদ্রব বাস্তুতে অনেক আর করে ভয় হয় অনেকে দোতলায় উঠতে পারেন না একতলা এক দোতলা থেকে একতলা আসতে আমাকে সেদিনকে একজন এসে বলছেন যে কোনো ধরনের বাস্তুতে যে অশুভ যে নেগেটিভ এনার্জি দূর করুন তার জন্য সঠিক ক্রিয়া রয়েছে সঠিক যোগ সঠিক তিথি রটন্তী কালী পুজো এবং মা ছিন্ন মস্তা বগলা দেবীর আবির্ভাব আটই ফেব্রুয়ারি নয় ফেব্রুয়ারি দুটো দিনই কিন্তু উল্লেখযোগ্য দুটো দিনই কিন্তু উল্লেখযোগ্য যারা দূরে রয়েছেন তারা ভাবছেন পৌঁছতে পারবো না অনলাইনে ব্যবস্থা রয়েছে অনলাইনের মধ্যেও বিচারের ব্যবস্থা রয়েছে আর কি আছে দায়িত্ব নিয়ে সেই প্রতিকার আমি আপনার ঘর পর্যন্ত পৌঁছে দেব আজ আর নয় আমাকে থামতেই হচ্ছে কারণ সময় বড় নিষ্ঠুর সময় কারোর জন্য অপেক্ষা করে না তাই প্রত্যেকের ভালো হোক মঙ্গল হোক প্রত্যেকে উপস্থিত থাকবেন যারা আমার ভক্ত তারপর যারা আসেন আপনারা মায়ের পুজো দেখুন আসুন আমি বিশাল মহাশক্তির আরাধনা করতে চলেছি মহাপুজোর আয়োজন করতে চলেছি আর সেই মহাশক্তির কাছে প্রার্থনা করব ওং নমো দেবভৈ মহাদেবভৈ শিবায়ৈ শততং নমঃ নামঃ প্রজিত্রায় ভদ্রায়ৈ নিয়তাপ্রন্তস্মতাম রুদ্রায়ৈ নমো নিত্যৈ গৌর্জৈ ছাত্রৈ নমো নমঃ জসনায়ৈ চন্দ্রূপিনিশু খায়ৈ শততং নমঃ কল্যাণৈ প্রতবৃদ্ধয় সিদ্ধৈ কুরুমা নমো নমঃ নৈত ভূবিতে লক্ষে নৈতে সর্বাণৈতে নমো নমঃ দুর্গা ওই দুর্গ পাই সারা ইক তথইব কৃষ্ণাই ওই ধূমরা নম সতদনম দুর্গে দুর্গে রক্ষণী রক্ষনি সহ